নমস্কার। ধরুন 120 কিলোর কোনো মানুষ, নেমন্তন্ন বাড়ি যাবে, অবশ্যই তো সাজা গোজা করবে, তাই না? পুরুষ মহিলা নির্বিশেষে বলছি, কিন্তু আপনি আমি সকলেই যাই, সকলেরই একটা শরীরের অবস্থা আছে, মানে আমি অবয়বের কথা বলছি। এবার 120 কিলো ওজনের কোনো মানুষ যদি হন, যতটাই তার উচ্চতা, মানে হাইটে তিনি যতটাই হন, যদি খুব খাটো মানুষ হন কিন্তু ওজন 120 কিলো, তাহলে তো নিশ্চয়ই একটা কদাকার তার চেহারা লাগবে, তাই না? কিন্তু নেমন্তন্ন বাড়ি যেতে গেলে তাকে তো স্বাভাবিকভাবে এমন কিছু রুচিসম্মত সাজসজ্জা করতে হবে যাতে তাকে দেখতে সুন্দর লাগে বা সুন্দরী তাকে দেখতে লাগে। সবার আগে আমরা যেটা যে কোনো অনুষ্ঠান দিয়েও যে কোনো জায়গায় যেতে গেলে সবার আগে যেটা আমরা চয়েস করি, কি চয়েস করি আমরা, কি ড্রেস করি, তাই না? যে যার পছন্দ মতো ড্রেস করি, যে যেখানকার মানুষ সেখানকার প্রথা মেনে সেই অনুষ্ঠান অনুযায়ী মোটামুটি আমরা ড্রেস করার চেষ্টা করি। এটা তো আপনি আমি সকলেই করি, যার যা সামর্থ্য। এর পরবর্তী ক্ষেত্রে আসে ওই ড্রেসটা এই অনুষ্ঠান সাপেক্ষে কি কালারের হবে, তাই না? কিন্তু 120 কিলোর যে মানুষটি, পুরুষ মহিলা নির্বিশেষে, যে কারোরই ওজন হতেই পারে, আমি আপনি দেখিও আমার আপনার পরিবারে বা সমাজের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে দেখি তো, তাহলে ওই মানুষটাকে নেমন্তন্ন বাড়িতে সাজগোজ করে কি করে রোগা লাগতে পারে বলতে পারে? এরকম কোনো মেকআপ আর্টিস্ট যদি তিনি প্ল্যান করেন, তাহলে তিনি তো অনেক পয়সা নেবেন, কিন্তু সেই মেকআপ আর্টিস্টও তাকে রোগা করানোর জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটা কালো ড্রেস পরাবেন। মানে পুরুষ যদি হয় একদম নিকশ কালো, ডার্ক ব্ল্যাক একটা জামা, পাঞ্জাবি, গেঞ্জি, সেরকম ফুল স্লিভের কিছু পরাবেন। আর যদি মহিলা হন তাহলে যে কোনো ধরনের মহিলাদের পরিধান, সেটাও কিন্তু ফুল ব্ল্যাকে পরাবেন। কেন জানেন? ব্ল্যাক এমন একটা কালার যে সকল কিছু থেকে সংকুচিত করে দেয়, মানে কম্প্রেস করে। 120 কিলো ওজনের পুরুষ বা মহিলা, যিনি দেখতে হয়তো সুন্দর কিন্তু এমন একটা বেরব তার চেহারার আকৃতি হয়ে গেছে ওজনের ফলে, যেখানে তাকে ছিমছাম তার চেহারাটা মনে হবে একমাত্র যদি ব্ল্যাক কালার ব্যবহার করা যায়। কিন্তু এই ব্ল্যাক কালার ব্যবহার করে তার যে 120 কিলোর যে ভলিউমটা, সেটাকে কম্প্রেস করে দেওয়া যায়। এটা হচ্ছে মেকআপ আর্টিস্টদের থট প্রসেস, এবং এটাই বিজ্ঞান, বিজ্ঞান কালার এফেক্টসে। কিন্তু আপনি আমি ব্যক্তিগত জীবনচর্চায়, কোনো শুভকর্মে বা আপনার বাড়িঘর তোলে, যদি দৈনন্দিন জীবনচর্চায় এই কালো রংটাকে জামা কাপড় থেকে, যে কোনো আপনার আমার আসবাব থেকে, ঘরের রং থেকে, বিভিন্ন বসার ঘর হতে পারে, শোয়ার ঘর হতে পারে, ইন্টেরিয়ার ডেকোরেশনের যুগ এখন, ইন্টেরিয়ার ডেকোরেশনে সেই ব্ল্যাক কালারের ম্যাক্সিমাম ইফেক্টটা নিয়ে আমরা আমাদের শারীরিক বেশভূষায় কিংবা আমাদের পরিমণ্ডলে, আমাদের গৃহ থেকে, অফিস কাচারি থেকে, সব কিছুর মধ্যে, তাহলেও কিন্তু সেইখানকার সেই ব্ল্যাক কালার আপনি আমি দেহে যদি সর্বক্ষণ জামাকাপড় রূপে ব্যবহার করি, আপনাকে আমাকে কম্প্রেসড করবে, আমাদের ভলিউমটাকে হয়তো কমাবে, কিন্তু ওই ব্ল্যাক কালার আপনার আমার মস্তিষ্কের থ্যালামাসে গিয়ে অ্যাটাক করবে। আর আপনার আমার মস্তিষ্কে থ্যালামাসে, জানেন তো, সব অবচেতন মনের আতুর ঘরটা, আর ওই জায়গাটা গ্রহ হিসাবে খেলে রাহু। যখনই আপনি ব্ল্যাক কালারটাকে ব্যবহার করবেন, আপনি মেন্টালি ডিপ্রেসড হবেনই হবেন। যখনই আপনি মেন্টালি ডিপ্রেসড হবেন, আপনার কর্মক্ষমতা কমে যাবে, আপনার সাবলীলতা কমে যাবে, এবং আপনার দ্বারা যে কর্মটা হতো সেটা হবে না। সুতরাং আপনার কোয়ালিটি আছে, এবিলিটি আছে, আপনি কাজটা করতে পারেন, কিন্তু অনলি ইউজেস অফ ম্যাক্সিমাম ব্ল্যাক কালার আপনার জামা কাপড়, আপনার অ্যাক্সেসরিজ, আপনার থাকার জায়গা, সেখানে ব্যবহারের জন্য আপনার জীবনের অ্যাকচুয়াল ক্ষমতাটা কমে যাচ্ছে। তাহলে আপনার পক্ষে কোন রংটা কোন কর্মের জন্য ভালো, এটা তো জানা আপনার আমার খুব দরকার, যে কালোকে অলওয়েজ যার ফলে অ্যাভয়েড করা উচিত, কোনটা ভালো সেটা জানার জন্যে আমি কৌশিক ডিকশ নিশ্চয়ই চ্যানেল জানেন, সিটিভিএনের অনুষ্ঠান শুনুন, দেখুন, এবং পরামর্শ যদি লাগে পার্সোনাল
আমি অলওয়েজ আপনাদের সঙ্গে এই সমস্ত ব্যাপারে থাকি, আজও আছি, আগামীতেও থাকবো। নমস্কার, ভালো থাকবেন, অলওয়েজ অ্যাভয়েড ব্ল্যাক, ট্রাই টু ইউজ পার্সোনাল গুড কালার্স, যেটা আপনাকে মেন্টালি ফিজিক্যালি মোটিভেট করবে, অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে গিয়ে অ্যাচিভমেন্ট করাবে। প্রণাম, ভালো থাকবেন।